করোনা ভাইরাসে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনলাইনে লেখাপড়া চালিয়ে যেতে ইতালির কমিউনিটি এডুকেশন প্রোগ্রাম নামের একটি সংগঠন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালয়েশিয়ার বহু শিক্ষার্থীকে পাঠদান করেছে গত দুই মাসে। শিক্ষার্থীদের অধিকাংশই ইতালি প্রবাসী। অনলাইন কোর্সের পরীক্ষা শেষে রোমে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। এই প্রোগ্রামের প্রতিষ্ঠাতারা জানান, কোর্সের সাফল্যের কারণে তারা অক্টোবর থেকে সাপ্তাহিকভাবে আবারও অনলাইন ক্লাস শুরু করবেন। এখানেই আসলে সমাপ্ত নয় আমাদের এই এডুকেশন প্রোগ্রাম, আমরা এটাকে চালিয়ে নিয়ে যাব। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা এরপরে উইকেন্ড প্রোগ্রাম শুরু করছি অক্টোবর থেকে। এমন উদ্যোগের প্রশংসা করেছেন অভিভাবকরা। একটা কষ্টকর সময় ছিল ওর জন্য, যে এই সময় তার করণীয় কিছু ছিল না, সে একটা ক্লাস করতে পেরেছে এবং অনলাইনে এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। একটা কমিউনিটি, একটা যে বিল্ড আপ সবার সাথে, একটা সামাজিকতা, এটা সে শিখেছে। আমি এটার অনেক ভালো একটা উদ্যোগ মনে করি। এদিকে দেশটিতে সোমবার থেকে স্কুল খুলে দেওয়ার কথা থাকলেও নানা অসঙ্গতির কারণে অনেক স্কুলেই সেটা সম্ভব হচ্ছে না। প্রতিটি ছাত্রছাত্রীর জন্য আলাদা চেয়ার টেবিলের ব্যবস্থা করা হচ্ছে করোনার কারণে, কিন্তু অনেক স্কুলেই চেয়ার টেবিল এখনো পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য 1,10,00,000 মাস্ক দেওয়ার কথা থাকলেও অনেক স্কুলেই সময় মতো তা পৌঁছায়নি। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। Thank you.